আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান নবম দশম গতি বিষয়ক লেখসূত্র নিয়ে আলোচনা করব। লেখসূত্র বিষয়ক গাণিতিক সমস্যা দেখা যে এই পদার্থ লেখসূত্রের ঢাল ত্বরণ নির্দেশ করে। তার মানে এই যে গ্রাফ, এই গ্রাফটির ত্বরণ কি করে? ঢাল নির্দেশ করে। অর্থাৎ এই লেখসূত্রের ঢালটা কি করে? ত্বরণ নির্দেশ করে। তাহলে আমি ত্বরণ নির্ণয় করি, অ্যাক্সেলারেশন। তে এই গ্রাফের এক্স অক্ষ বরাবর টাইম সময়, আর ওয়াই অক্ষ বরাবর কি? ভেলোসিটি, মানে কি বেগ। তো এই গ্রাফের আদি বেগ, আদি বেগ ইউ সমান সমান 0 মিটার পার সেকেন্ড। যে ও এই অংশে ঢাল নির্ণয় করি, তার মানে এই ও এই অংশে, ও এই অংশে ঢাল আমি নির্ণয় করব, ও এ অংশের ডাল অথবা ও বি অংশের ডাল অথবা এ বি অংশের ডাল, যে কোনো অংশের ডাল নির্ণয় করে দেব। তাহলে আমি ও এ অংশের ডাল নির্ণয় করব। তার মানে এটা আদি বিন্দু, এটা শেষ বিন্দু। আদি ব্যাগ জিরো, আর এ বিন্দু শেষ বিন্দু। শেষ ব্যাগ কত? শেষ ব্যাগ কত? 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড। তোরা নির্ণয় করবো b সমান সমান আমরা ধরি u প্লাস at, u প্লাস at, এ শেষ ব্যাগ কত? 4, আদি ব্যাগ 0, at। এই a বিন্দুতে যাইতে, a বিন্দুতে যাইতে সময় কত লাগে? 2 সেকেন্ড, অর্থাৎ 2s সময়ের একক কি? সেকেন্ড। তার মানে এই টাইম দেওয়া আছে টি কত? 2 সেকেন্ড। তার মানে টি এর মান কত? 2। বা এ সমান সমান 4/2, তার মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এই লেখসূত্রের ঢাল ত্বরণ কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন যদি আমি ঢাল নির্ণয় করি, ঢাল এটা একটা ত্রিভুজ, এটা দুই থিটা, তার মানে টেন থিটা, এই এক্স অক্ষে টেন থিটা, এক্স অক্ষে ধনাত্মক কোণে ট্যাঞ্জেন্ট কে ডাল বলে, এক্স অক্ষে ধনাত্মক কোণে ট্যাঞ্জেন্ট কে ডাল বলে। তো এটা কি? এক্স অক্ষে ধনাত্মক দিকে, এক্স অক্ষে, এটা এক্স অক্ষে ধনাত্মক দিক, এদিকে কি? ঋণাত্মক। তার মানে ট্যান থিটা এটাকে ধরতে পারি, যে কোনো জায়গায় ধরতে পারি, ট্যান থিটা সমান সমান কি? লম্ব বাই ভূমি। তারপরে এর দৈর্ঘ্য পরিমাণ কত? এর দৈর্ঘ্য 2, এটা থেকে দূরত্ব কত? 4, তার মানে এটা কত? 2 সেকেন্ড, তার মানে এটা কত? 2 সেকেন্ড। আর এটা দূরত্ব পরিমাণ কত? তার মানে এই জায়গা থেকে বিভিন্ন থেকে এই পর্যন্ত 1 মিটার পার সেকেন্ড, এই যে এই জায়গা থেকে এই জায়গা কত? গ্রাফের সর্বোচ্চ বেগ 1 মিটার পার সেকেন্ড। তো এই জায়গা থেকে এই জায়গা কত? 1 মিটার পার সেকেন্ড। তো এই দূরত্ব কত? 8 থেকে 4 বাদ গেলে তার মানে দূরত্বের মান কত? 4। তার মানে ট্যান থিটা সমান সমান কি? লম্ব বাই ভূমি, তার মানে 4/2, তার মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এই ডালে কি? ট্যান থিটা, ডাল হলো কি? ট্যান থিটা। তার মানে এই ট্যান থিটা কি বলা হয়? কি? ডাল, লম্ব বাই ভূমি। অথবা আমরা গাণিতিক ব্যবধানে
স্থানাঙ্ক যদি থাকে যে ডাল সমান সমান কি ডাল আমরা জানি স্থানাঙ্ক যদি থাকে ডাল সমান সমান y2 - y1 x2 - x1 তার মানে ডালের সূত্র আমরা কি জানি y2 - y1 x2 - x1 তার মানে উপরে কি y স্কয়ার পরিবর্তন বাই x স্কয়ার পরিবর্তন y স্কয়ার পরিবর্তন বাই x স্কয়ার পরিবর্তন তে ডাল ডাল y স্কয়ার পরিবর্তন এই ওই অংশের y স্কয়ার পরিবর্তন এই এতটুকু y এ তে এ বিন্দু কত কত y কোণ কত 4 o a a বিন্দু জন্য কত 4 আর 0 বিন্দু জন্য কত 0 তার মানে y এর পরিবর্তন কি 4 - 0 যে এই o a অংশের ডাল o a অংশের ডাল এই a বিন্দু 4 মিটার পার সেকেন্ড y এর পরিবর্তন আর 0 বিন্দু কত 0 y এর পরিবর্তন x এর পরিবর্তন কত এই a বিন্দু জন্য কত এদুরু কত 2 এর বিন্দু কত 2 আর এর থেকে টাইম কত 0 x স্কয়ার পরিবর্তন তার মানে পরে কি y স্কয়ার পরিবর্তন y টু মাস y তার মানে y এর সর্বোচ্চ মান y স্কয়ার এর সর্বোচ্চ মান সর্বনিম্ন মান x স্কয়ার এর সর্বোচ্চ মান সর্বনিম্ন মান তে এই y স্কয়ার এর সর্বোচ্চ 4 0 এর বিন্দু কত সর্বোচ্চ কত 2 0 তার মানে কত 4 by 2 তার মানে কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার তার মানে কি এই ডালটা কি করে এই লেক্সের ডাল কি করে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার তরঙ্গ কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার তার মানে এই লেক্সের ডাল কি করে তরঙ্গ নির্দেশ করে অর্থাৎ ডাল যা তরঙ্গ কি তাই তার মানে এই লেক্সের ডাল কি করে তরঙ্গ নির্দেশ করে এবার দুই নম্বর প্রশ্নে আসি দেখা যাবে ওই অংশে এ বি অংশে কি ওই অংশ এবং এ বি অংশ সমতরণ বি সি অংশে তরণ শূন্য এবং সি ডি ডি অংশে মন্দন সমমন্দন দেখাই তারপরে ডাল ও এ অংশের ত্বরণ ও এ অংশের ত্বরণ কত ওয়াই এর পরিবর্তন এ বিন্দু জন্য কত আগে নিয়ে গেছি এই জায়গা 0 আর কত টাইম কত 2 - 0 তার মানে 4 / 2 তার মানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এ বি অংশে এই যে এ বি অংশে বি বিন্দুর কত কত 8 বি বিন্দু দূরত্ব কত 8 8 মাইনাস এ বিন্দু দূরত্ব কত 4 8 মাইনাস 4 তার মানে y এর পরিবর্তন x এর পরিবর্তন x এর পরিবর্তন কত x এর পরিবর্তন কত এই যে দূরত্ব কত তার মানে এর থেকে 2 এ কত 4 তার মানে 4 আর এ বিন্দু দূরত্ব কত 2 তার মানে আড়াইতে সার্কেল কত 4 তাহলে দুই কে কত 2 তার মানে কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার তার মানে এই ও এ এ বি অথবা ও বি অংশে তার মানে এই ও এ এ বি অংশ কি সমতরণ অর্থাৎ সুষম ত্বরণ ত্বরণটা কি একই হারে বাড়তেছে একটা নির্দিষ্ট হারে ত্বরণ বাড়তেছে না তার মানে ত্বরণ কিটা ফিক্সড একই হারে বাড়তেছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার অর্থাৎ ত্বরণটা কি সুষম হারে বাড়তেছে অর্থাৎ একই হারে বাড়তেছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার বাড়তেছে প্রতি ক্ষেত্রে সেজন্য কি এটাকে সুষম ত্বরণ বা তার মানে ও এ ও এ এবং এ বি অংশ কি সমতরণ তার মানে আমরা দেখলাম কি ও এ অংশ ত্বরণ যা ও বি অংশের এ বি অংশের ত্বরণ কি তাই তার মানে এটা কি সম ত্বরণ বি সি অংশে কি অ্যাক্সেলারেশন অফ বি সি তার মানে বি সি
সিলিন্ডার দুটো দাও ব্যাক সিলিন্ডার দুটো দাও 8 সিলিন্ডার দুটো দাও 8 বিভিন্ন দুটো দাও 8 বিসি সিলিন্ডার ডাগে লিখব তার মানে এবি বিভিন্ন ডাগে লিখব এ বিন্দু পড়া লিখব ওএ এ বিন্দু ডাগে লিখব ও বিন্দু পড়ে বিসি সিলিন্ডার ডাগে লিখব সিলিন্ডার দুটো দাও ওকে পরিবর্তন 8 বিসি এর ক্ষেত্রে কি 8 আবার এটা দাও 8 minus 6 8 minus 6 C bindu dana kata 8 R B bindu dana kata B bindu dana B bindu dana 4 B bindu dana Konda B bindu dana kata 4 Tamam 8 Ete E bindu dana 2 second জায়গাতে কত 60 সেকেন্ড তারপরে এই বিভিন্ন কত 60 সেকেন্ড এই জায়গাতে 2 সেকেন্ড তারপরে 60 সেকেন্ড তার মানে 0/4 0 মিটার পার সেকেন্ড স্কয়ার তার মানে এই BC অংশে ত্বরণ কই BC অংশে ত্বরণ শূন্য তার মানে এই BC অংশে ত্বরণ কি শূন্য আর যেহেতু ত্বরণ শূন্য তার মানে এই BC অংশে কি বস্তুটি কি সমবেগে চলবে তার মানে যে জায়গায় ত্বরণ শূন্য সে জায়গায় বেগ কি বেগের কি হল কোনো পরিবর্তন হয় না আর যেহেতু বেগের কোনো পরিবর্তন নাই তার মানে সে জায়গায় কি ত্বরণ শূন্য তার মানে এই গ্রাফের বিসি অংশ কি সমবেগ তার মানে এই বিসি অংশ কি ত্বরণ যেহেতু শূন্য তার মানে এই বিসি অংশটা কি সমবেগে বস্তুটা এই জায়গায় কি চলবে সমবেগে চলবে পরে কি সিডি অংশে acceleration cd cd d d অংশে d কত 4 d কত 4 c কত 8 d কত d বিন্দু x কে পরিবর্তন 10 minus d বিন্দু কত 10 আর c বিন্দু কত 8 তাহলে কত মাইনাস 4 2 মাইনাস 4 আর কত 2 তাহলে মাইনাস 2 মিটার পার সেকেন্ড স্কয়ার 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা কি মাইনাস পুরো ভাবে ডিই অংশে ডিই ই অংশে কত 0 এই অংশের ব্যাগ কত 0 আর ডি অংশ কত 4 এই অংশে 12 সেকেন্ড 12 আর ডি অংশ কত 10 তার মানে 4 মাইনাস 2 তার মানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার তারপরে এই জায়গা কি ত্বরণ সেম ত্বরণের মান কত সেম আগের ক্ষেত্রে কি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এখানেও কি 2 মিটার কিন্তু এই জায়গায় কি মাইনাস মাইনাস কি ঋণাত্মক ত্বরণ আর ঋণাত্মক ত্বরণ কি বলা কি মন্দন আর মন্দন দেখি সেম মন্দন তার মানে এই সিডিডি অংশ কি সম মন্দন তার মানে ত্বরণটা কি হ্রাস পেতে কি ত্বরণটা যে হ্রাস পেতে সেটা কি একই হারে হ্রাস পেতে হবে সেজন্য এটাকে বলা কি সম মন্দন তার মানে গ্রাফের ও এ এ বি অংশ কি সমত্বরণ বিসি অংশে ত্বরণ নাই ত্বরণ শূন্য তার মানে সমবেগ আর সিডি ডি অংশে কি গ্রাফের মন্দন অর্থাৎ সম মন্দন যেহেতু ত্বরণ হ্রাস হয়ে গেলে ঋণাত্মক ত্বরণ হবে কি মন্দন তার মানে এবার তৃতীয় নম্বরে আসছে কি প্রথম এস সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে প্রথম আর সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে তে প্রথম 8 সেকেন্ড 2 সেকেন্ড 4 সেকেন্ড 6 সেকেন্ড 8 সেকেন্ড তার মানে এই জায়গা বস্তুটা কোন জায়গায় থাকবে এই সি বিন্দুতে বস্তুটা দূরত্ব নির্ণয় করো অর্থাৎ 8 সেকেন্ডে কোন জায়গায় থাকবে বস্তুটি সি বিন্দুতে তে এই বি সি অংশ কি ত্বরণ দেয় ত্বরণ শূন্য তার মানে এই বি সি অংশ আছে কি সম বেগে এই জায়গায় কি বেগের কোনো পরিবর্তন নাই এই জায়গায় প্রতি ক্ষেত্রে বেগ কত 8 মিটার পার সেকেন্ড তার মানে এই বিসি অংশের প্রতি ক্ষেত্রে কি ব্যাগের
মান 8 মিটার পার সেকেন্ড অর্থাৎ বেগের কোনো পরিবর্তন নেই অর্থাৎ বি বিন্দু সি বিন্দু এর মধ্যে আর কোনো অনেক বিন্দু নেই প্রতি বিন্দুর জন্য কি বেগের মান কত 8 মিটার পার সেকেন্ড তার মানে এই বি সি অংশ কি ত্বরণ নাই তার মানে এটা কি সমবেগ আর এটা কি এই ও বি অংশ কি গেছে কি সমত্বরণে তাহলে আমরা আদিবেগ এবং আদিবেগ এবং শেষ বেগ এবং সময় দ্বারা কাটলে দূরত্ব নির্ণয় করলাম তাহলে এস দূরত্ব ওবি আদিবেগ কত 0 বি বিন্দু কত শেষ বেগ কত 8 তাহলে আদিবেগ 0 এই বি বিন্দু ও বি দূরত্ব ওবি কত বি বিন্দু কত 8 শেষ বেগ আর আদিবেগ কত 0 ডিভাইডেড বাই কত 2 ইনটু কত টি তার মানে এই বি বিন্দু দুটোতে সময় কত লাগছে বি বিন্দু দুটোতে সময় কত তার মানে 4 সেকেন্ড 2 সেকেন্ড আর 2 সেকেন্ড তার মানে 4 সেকেন্ড তার মানে 1 2 3 4 এই কত কত 4 সেকেন্ড তাহলে এই জায়গায় 2 সেকেন্ড পরে কত 4 সেকেন্ড 6 সেকেন্ড 8 সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ড তার মানে এই বিন্দু দুটোতে কত সেকেন্ড লাগবে আমার 4 সেকেন্ড সময় লাগবে তার মানে কত 4 তার মানে এই এটাটা কাটা 2 তার মানে কত 8 গুণ 2 0 0 যোগ করলে এটি 8 আর 2 তার মানে 8 গুণ 2 কত 16 মিটার তার মানে এই প্রথম 6 সেকেন্ডে প্রথম 6 সেকেন্ডে যায় কি হয় প্রথম 6 সেকেন্ডে যায় কত 16 মিটার পরে কয় সেকেন্ড আছে তার মানে 8 সেকেন্ডে চার পাঁচ ছয় সাত আট তার মানে সি বিন্দু দেখতে আমার লাগে প্রথম চার সেকেন্ডে প্রথম প্রথম চার সেকেন্ডে দেখো তো ষোল মিটার প্রথম চার সেকেন্ডে দা ষোল মিটার পরবর্তী কয় সেকেন্ড আছে আর চার সেকেন্ড আছে চার সেকেন্ড কি এই বিসি অংশ বিসি অংশ কি এস বিসি কত সমবেগে সমবেগে কি মানে কি বেগ ইনটু সময় বেগ কত বেগ কত এই বিসি অংশ বেগ কত এ আর সময় কত সময় কত 6 6 আর 2 কত 8 তার মানে 8 এর থেকে কত বাদ দিলো 8 মাইনাস 4 তার মানে কত 32 মিটার তার মানে 32 মিটার তো টোটাল দূরত্ব কত 8 সেকেন্ডের দূরত্ব অতিক্রম করে 16 মিটার প্লাস 32 মিটার সমান সমান 48 মিটার তার মানে এই প্রথম 8 সেকেন্ডের দূরত্ব অতিক্রম করে 48 মিটার তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোন অংশটুকু সমত্বরণে না অর্থাৎ কোন জায়গায় গ্রাফের কোন জায়গায় কি বেগের কোনো পরিবর্তন নাই যে ক্ষেত্রে পরিবর্তন হয় সেক্ষেত্রে কি উত্তরটা নির্ণয় করতে হবে কি সম বেগে যে জায়গায় বেগের কোনো পরিবর্তন নাই সে জায়গায় দূরত্ব নির্ণয় করতে হবে কি এর সমান সমান বিটি এই সূত্রের সাহায্যে সমবেগে আর যদি আদি বেগ শেষ বেগ দ্বারা থাকে কি হলে লিখতে হবে আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইড বাই 2 দূরত্বের সূত্র অর্থাৎ এর সমান সমান ইউ প্লাস বি বাই 2 ইনটু টি এর সমান সমান ইউ প্লাস বি বাই 2 ইনটু টি এই সূত্রের সাহায্যে দূরত্ব কত প্রথমে নিলাম 16 মিটার পরে এই বিসি অংশ হচ্ছে সমবেগে তার মানে কি 32 মিটার তে 12 সেকেন্ডে গ্রাফে 12 সেকেন্ডে এই পর্যন্ত 12 সেকেন্ডে মোট দূরত্ব ও মোট সরণ একই কিনা এটা দিতে হবে বিশ্লেষণ করো তে তার মানে গ্রাফে 8 সেকেন্ডে আমি অলরেডি নিয়ে করে বসেছি কত মিটার 48 মিটার 8 সেকেন্ডে কত নিয়ে গেলাম 48
মিটার এরপরে আসবে কি সি অংশে দূরত্ব কত এস সি ই তার মানে আদি ব্যাস 8 আদি ব্যাস সিলিন্ডার কত হবে কত 8 শেষ ব্যাস কত 0 ডিভাইড বাই 2 ইনটু টি কি কত ভারত কত হবে 8 তার মানে 12 মাইনাস 8 তার মানে 8 বাই 2 4 তার মানে 16 মিটার তার মানে এই অংশটুকু 16 মিটার এটা কত 32 মিটার এই অংশটুকু কত 16 মিটার তার মানে কত টোটাল দূরত্ব কত 16 মিটার প্লাস 32 মিটার প্লাস 16 মিটার তাহলে 16 16 32 আর 32 কত 64 মিটার তার মানে 8 সেকেন্ডে গেছে কত 8 সেকেন্ডে যা কত 32 মিটার কত 8 সেকেন্ডে যা 32 মিটার তার মানে টোটাল গ্রাফের কত সেকেন্ড লাগে আমার 2 সেকেন্ড 4 সেকেন্ড 6 সেকেন্ড 8 সেকেন্ড 10 সেকেন্ড 12 সেকেন্ড 12 সেকেন্ডে মোট দূরত্ব অতিক্রম করে কত 64 মিটার তে প্রথম অংশ কি 16 মিটার এটা 32 মিটার এটা কত 32 মিটার এটা কত 16 মিটার তার মানে টোটাল কত এই এই জায়গা থেকে এই পর্যন্ত যেতে কত লাগে 12 সেকেন্ড সময় লাগে আর টোটাল দূরত্ব অতিক্রম করে 64 মিটার তার মানে মোট দূরত্ব পেয়ে গেলাম মোট দূরত্ব হলো কি 64 মিটার এবার দেখি মোট সরণ কত মোট সরণ তে সরণ এই পয়েন্ট হলো কি বেগ রেখক মিটার পার সেকেন্ড আর এক্স অক্ষ বরাবর সময় রেখক কি সেকেন্ড এটা প্লাস হবে এটা মাইনাস হবে কেন কি মিটার তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে কি এটা যদি দৈর্ঘ্য হয় এটা কি প্রস্থ বাইরে যদি প্রস্থ হয় এটা কি দৈর্ঘ্য তার মানে এই বেগের একক কি মিটার পার সেকেন্ড আর সময়ের একক কি সেকেন্ড মিটার পার সেকেন্ড আর সেকেন্ড গুণ দিলে কি হয় মিটার পার সেকেন্ড আর সেকেন্ড গুণ দিলে হয় কি মিটার তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ তার মানে এই দুইটা একক গুণ দিলে কি হয় মিটার নিতে হয় মিটার কিসের একক সরণের একক তাই আমরা এই যে অংশগুলো আছে এই অংশগুলোর ক্ষেত্রফল যদি নির্ণয় করি এই এই অংশের ক্ষেত্রফল কি এই গ্রাফের মোট সরণ তাই ভাগাভাগি নির্ণয় করতেছি এই এই ত্রিভুজের ক্ষেত্রফল ও এ আচ্ছা এর নাম দিলাম এটা দিলাম এম এটা দিলাম পি ত্রিভুজের সাহায্যে নির্ণয় করি তিনটা ত্রিভুজের সাহায্যে তার মানে ও বি এম ত্রিভুজ এটা কি কি সমভুজ ত্রিভুজ তো এই টোটাল ক্ষেত্রফলটা কি মোট সরণ টোটাল ক্ষেত্রফলটা মোট সরণ তার মানে ও বি এম একটি সমভুজ ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হাফ গুণ ভূমি তার মানে কত 4 সেমিটার ভূমি গুণ উচ্চতা এটার গুণ কত কত 8 তারপর এটা কার গেল কত তারপর 16 মিটার তারপর প্রথমটা ক্ষেত্রফল কত এই প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল কত 16 মিটার আর এটা কি একটা এম বি সি এন এটা কি একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ তে দৈর্ঘ্য কত এটা দৈর্ঘ্য কত এত অংশের ক্ষেত্রফল এম বি সি এন অংশের ক্ষেত্রফল কত দৈর্ঘ্য গুণ আচ্ছা এটা সম দিলাম দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য কত তে দৈর্ঘ্য কত 8 প্রস্থ এই দৈর্ঘ্য গুণ কত তারপরে 8 থেকে 4 যাব 8 4
তারপরে এক গুণ সারাড়া 32 মিটার তাহলে এটা কত এটার এরিয়া কত এটার এরিয়া হলো 16 মিটার এটার এরিয়া এটা একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্র কি দৈর্ঘ্য দৈর্ঘ্য তো এক আর প্রস্থ কত 4 4টা 32 আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটাও কি একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হাফ গুণ এস থ্রি এটা এস ওয়ান এস টু এস থ্রি হাফ গুণ ভূমি ভূমি কত বাড়াতে আট বাদ দিলে ফোর উচ্চতা কত উচ্চতা কত উচ্চতা কত এস এন সি এন কত এইট তাহলে এটা লাগাতে ফোর বাড়াতে আট কত ফোর এটা কত ফোর সাড়ে ষোলো মিটার তাহলে দেখা যাচ্ছে কি ষোলো মিটার এটা দেখিয়ে কত ষোলো মিটার এটা এরিয়া 32 মিটার এটা এরিয়া 16 মিটার তার মানে কি একটা এরিয়া দুটা তিনটা এরিয়া সমষ্টি কি এই লেখিসতে কি মোট সরণ এই মোট সরণ কত এস প্রাইম কত 16 মিটার প্লাস 32 প্লাস 16 তার মানে 64 মিটার তার মানে এই লেখিসতে কি দূরত্ব কত মোট দূরত্ব 64 মিটার এবং মোট সরণ কত 64 মিটার তার মানে এই যে বিস্তে সরণ এবং মোট দূরত্ব সেম অথবা একটা সূত্রের সাহায্যে নিয়ে করা যায় একটা সূত্রের সাহায্যে টোটাল রেডিয়াস নিয়ে করা যায় কারণ কি এটা কি ও বি সি কি টি ট্রাপিজিয়াম ও বি সি ই একটি ট্রাপিজিয়াম এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি মোট সরণ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে হাফ গুণ সমান্তরাল বাহুদের যোগফল এই সমান্তরাল বাহু কত 12 প্লাস এই সমান্তরাল বাহু কত এর দূরত্ব কত 2 আর 2 তারপরে এর দূরত্ব কত 4 সমান্তরাল বাহুদের যোগফল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র কি হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল ইনটু কি লম্ব দূরত্ব তারপরে এটা কি সমান্তরাল বাহু এটা কি একটা সমান্তরাল বাহু এটা কত 12 এটা কত 4 এই যে দূরত্ব মান 4 তাহলে এটা কি 4 এটা একটা আয়তক্ষেত্র তাহলে এই বাহু এই বাহু সমান এটা 4 তাহলে এটা কি 4 4 আর বাহু কত 16 আর এই বাহু আর এই বাহুর মধ্যে দূরত্ব কত 8 তাহলে এটা কত 4 12 আর 16 তাহলে 4 16 একটি সূত্র সাহায্যে নিয়ে করা যায় তার মানে টোটালটা কি একটা ট্রাপিজিয়াম বুঝলে টোটাল সমান কত 64 মিটার তার মানে এই প্রদত্ত লেখিসতে মোট দূরত্ব এবং কি মোট সরণ সেম পরবর্তী প্রশ্নে আসি গড় বেগ লেখিসতে সর্বোচ্চ বেগ অপেক্ষা বেশি না কম গাণিতিক দলে বিশ্লেষণ করো তাহলে গড় বেগ তাহলে কি মোট সরণ বাই মোট সময় তার মানে এই গড় বেগের সূত্র কি গড় বেগ কি গড় বেগ হলো কি মোট গড় বেগ মোট সরণ বাই সময় মোট সরণ কত বাড়ছে 64 মোট সরণ কত 64 টোটাল সময় কত 12 সেকেন্ড তার মানে এটা ভাগ দিলে 5 12 60 তাহলে 5.33 মিটার পার সেকেন্ড তার মানে এই গড় বেগ কত গড় বেগ হল 12 সেকেন্ডের মোট আমরা জানি গড় বেগ কি মোট সরণ বাই মোট সময় তার মানে সরণের সময় যে ভাগ করলে কি পাওয়া যায় গড় বেগ পাওয়া যায় তে মোট সরণ কত 64 আর সময় কত এই 12 সেকেন্ড পর্যন্ত 12 সেকেন্ডের সরণ কত 64 আর 12 সেকেন্ডে ভাগ দিলে কত 5.33 মিটার পার সেকেন্ড
আর গ্রাফের সর্বোচ্চ কত গ্রাফের সর্বোচ্চটা গেল 8 মিটার পার সেকেন্ড তার মানে এই গর্ভে কি পদার্থ লিখেছে সর্বোচ্চ বেগ অপেক্ষা কম সর্বোচ্চ বেগ কত 8 মিটার পার সেকেন্ড আর আমরা যেটা পেলাম সেটা হলো 5.33 মিটার পার সেকেন্ড এই বেগটা কি গ্রাফের সর্বোচ্চ বেগ অপেক্ষা কম সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য শুভ কামনা রইল সবাইকে ধন্যবাদ